নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের চালকুমড়োর একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে চালকুমড়োটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমরা যেভাবে বড়া ভাজার জন্য চালকুমড়ো কাটি সেভাবেই কেটে নিয়েছি, কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, 1/4 স্পুন হলুদ গুঁড়ো, 1/4 স্পুন লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চালকুমড়ো টুকরোগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে চালকুমড়ো টুকরোগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টি স্পুন পোস্ত। আমি এই রান্নাটা শুধু পোস্ত দিয়ে করছি, আপনারা এখানে সর্ষেও ব্যবহার করতে পারেন বা সর্ষে আর পোস্ত মিশিয়েও এই রান্নাটা করতে পারেন। নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 4-5টা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল। এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, পোস্ত, কাজু বাদাম, নারকেল আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষে তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা চালকুমড়োর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, কয়েকটা চালকুমড়োর টুকরো কড়াইতে দিয়ে দিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। এই দেখুন, চালকুমড়োর টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি চালকুমড়োর টুকরোগুলোকে ভেজে নেব। বাকি চালকুমড়োর টুকরোগুলোকেও ভেজে নিয়েছি। চালকুমড়োর টুকরোগুলো ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। এই দেখুন, তেলটাকে কমিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 1/4 স্পুন কালো জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1টা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে এখন আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালকুমড়োর টুকরোগুলো। চালকুমড়োর টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে আরও খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নেব। চিনি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন চাল কুমড়োর এই রেসিপিটি। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাল কুমড়োর একটা রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।